মীন রাশি, মীন লগ্ন বা পাইসেস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আপনাদের কেরিয়ার এবং ফিনান্স নিয়ে আলোচনা করব। আজ আপনাদের কিন্তু মধ্যে যারা চাকরিজীবী আছেন তাদের যোগাযোগ কৌশল, কর্মদক্ষতা, আপনাদের ট্যালেন্ট আপনার অফিসের বস এবং কলিগদের কাছে হৃদয়গ্রাহী হবে। আজ আপনি অফিসে স্বতন্ত্র অনুভব করবেন, কর্মে গতি আসবে আর তাই অফিসের পরিবেশ মনোরম থাকতে চলেছে। অর্থগতভাবে আজ আপনাদের আয় ইনকাম বৃদ্ধি হলেও টাকা আপনার আঙুল থেকে গলে বেরিয়ে যাবে। সৌভাগ্যশালী নক্ষত্রগুলির কারণে আপনার অর্থের প্রবাহ বজায় থাকবে কিন্তু সঞ্চয় করতে সক্ষম হবেন না। বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষে আছে। তবে মধ্যম প্রকৃতির আত্মাই তাড়াহুড়ো হটকারিতা না করে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নেবেন, ভালো ফলাফল আপনারা পাবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু আজকের দিনটি সাফল্যে ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা বসুন, আপনারা সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আপনাদের পক্ষেই আছেন। পরিবারের সদস্যদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধি করবার জন্য আজ কোনো গরুকে বার্লি খাওয়ান নিজের হাতে করে, তাহলে আপনাদের পরিবারের পরিবেশ বেশ মজবুত হবে, সদস্যদের সাথে আপনাদের সম্পর্কের মজবুতি বৃদ্ধি পাবে। অন্যথায় অহেতুক তর্ক বিতর্কে কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন। পরিবারের সদস্যরা আপনার অতিরিক্ত উদারতার সুযোগ নিতে পারে, তাদের যেন ভুল ত্রুটি ধরতে যাবেন না। অহেতুক পরিবারের হিত সাধনে কায়িক পরিশ্রম করার চেষ্টা করুন। নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথেও সম্পর্কের মজবুতি বজায় রাখুন। স্বাস্থ্যগতভাবে দীর্ঘদিনের পুরনো কোনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজত তরতাজা অনুভব করবেন। আধ্যাত্মিক বা ধর্মীয় কোনো ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ পেতে চলেছেন, যেটি আপনাদের মানসিক শান্তির কারণ হবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই আজ আপনাদের কল্পনা বাস্তবের রূপ নিতে চলেছে। জীবনের সরলতাকে ব্যবহার করে আজ আপনাদের বিবাহিত জীবনের বা আপনাদের প্রেমের জীবনের সবচেয়ে ভালো কিছু আপনারা ঘটাতে চলেছেন। আজ তাই আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন, দিনটি কিন্তু উপভোগ করতে ভুলবেন না। আজ যেহেতু শনিবার তাই শনি মহারাজের বীজ মন্ত্র অর্থাৎ ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার।